দেশের আট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আটচল্লিশ ঘন্টা ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বজ্র সহ বৃষ্টির প্রবণতা রয়েছে এতে কমতে পারে তাপমাত্রা তাপপ্রভের আরো খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল এবং নড়াল থেকে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম তুহিন আমরা প্রথমে চলে যেতে চাই সিলেটে শিমুলের কাছে শিমুল তোমাল আসলে গত দুই দিন ধরে কিন্তু সিলেটের তাপমাত্রা অত্যধিক বেড়ে চলছে এবং বাতাসের মধ্যে মধ্যেও কিন্তু আর্দ্রতা বেশি লক্ষ্য করা যাচ্ছে আজকে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা বলেছেন যে দুপুর বারোটা পর্যন্ত পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং তারা যে ফাইনাল রেজাল্টটি কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে প্রকাশ করেন এবং গতকাল সিলেটের তাপমাত্রা ছিল চৌঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে সিলেটের মাঝে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে আসলে শীতল এলাকা হিসেবে পরিচিত কিন্তু গত কয়েকদিন ধরে সিলেটের তাপমাত্রা বেশ বেড়ে চলছে এবং মানুষের জীবনে কিন্তু অস্বস্তি নেমে আসছে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু এই গরমের মধ্যে দুই একদিনের যে গরম পড়েছে গরমের মধ্যে খুবই কষ্ট করেছেন আমরা একটু আগে বেশ কয়েকজন রিক্সা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন এখন আগের মতো তারা আসলে যাত্রী পাচ্ছে না কারণ এই গরমের মধ্যে তাদের রিক্সা চালাতে খুবই কষ্ট হচ্ছে যার ফলে তারা যাত্রীও তেমনভাবে পাচ্ছেন না আমরা হাসপাতালগুলোতে কথা বলেছি হাসপাতালগুলোতেও কিন্তু গরমের রুগীর সংখ্যাও বাড়ছে বলে আমাদেরকে হাসপাতালে তত্ত্বাবধায়ক জানিয়েছেন মূলত সিলেট শীতলপ্রবণ এলাকা হলো আশা করা যাচ্ছে কিন্তু দু একদিন পরে যদি অর্থাৎ শনিবারে যদি বৃষ্টি নামে তাহলে সিলেটের আবহাওয়া আগের মতো ফিরে আসবে এইরকম আবহাওয়া আসলে দুই দিনে মানুষের জনজীবনকে আসলে খুবই অতিষ্ঠ করে তুলছে যার যার কারণে সব দিকে আসলে প্রভাব পড়ে প্রভাব ফেলেছে যারা চাকরিজীবী মানুষ রয়েছেন তাদেরও প্রভাব ফেলেছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সিলেটে কিন্তু এই গরমের কারণে দুই দিনে কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং বেড়েছে যার কারণে আসলে অফিস আদালতের বিভিন্ন কাজে কিন্তু সমস্যা হচ্ছে তবে আবহাওয়িদরা বলছেন যদি দু একদিনের মধ্যে ঠান্ডা শীত দু দিনের মধ্যে যদি বৃষ্টি নেমে আসে তাহলে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে তো তোমার এই ছিল সিলেট থেকে আমার কাছে বলে আপনাকে ধন্যবাদ সিলেট থেকে চলে যেতে যে অবস্থা তাতে গত কয়েকদিন আগে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটু মাঝখানে বৃষ্টির কারণে কিছুটা কমেছিল আজকে থেকে আবার যে আটচল্লিশ ঘন্টার জারি হয়েছে সেইটার থেকে নড়াইলে এখন পর্যন্ত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড চলছে তো এই অবস্থায় আমরা যদিও এটা আসলে নড়াইলের কোনো আবহাওয়া অফিস নাই এটা গুগলের মাধ্যমে জানতে হয় আবহাওয়া অফিস না থাকার কারণেও এক ধরনের এক ধরনের ঝামেলা তৈরি হয় মানুষ বুঝতে পারে না বুঝতে পারে না মানে কোথায় কিভাবে কি হচ্ছে হাসপাতালগুলোতে তো রোগীর সংখ্যা আগে থেকে আগে থেকে বাড়ছিল সেই অবস্থা মাঝখানে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলে কমেছে কিন্তু আবার আবার যে বাড়তি শুরু হলো এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা খুব অস্থির অবস্থায় আছেন আমরা বিভিন্ন ধান খেতে গিয়েছি ধান খেতে তারা আসলে এখন আশি ভাগ ধান কাটা হলো বাকি বিশ ভাগ ধান কাটতে বাকি আছে ধান কাটা শ্রমিক সহ শুরু করে স্থানীয় যারা যারা খেত মজুর যারা দিন মজুর যারা কাজ করেন তারা প্রচন্ড পরিমাণে একটা অসহায় অবস্থার মধ্যে থাকেন আমরা জানতে চাচ্ছি যে আসলে গরমের গরমের অবস্থাটা কিরকম এখন আজকে আজকে যে গরমের তাপমাত্রা ভাই এই গরমের তাপমাত্রা আজকে আসলে সহ্য করা খুব কষ্টকর যেমন আমরা আসলে কর্ম করে খাইতো এরকম গরম কোনদিনও অনুভূতি জাগেনি কিন্তু বর্তমানে যে অবস্থানে আমরা আছি তাতে মনে হচ্ছে যে একটু পরে পরে মারা যাবো একটু পরেই মনে মারা যাবো এত গরম যে গরম সহ মানে সহ্য করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের ভিতরে শুনছিলেন তবাল যে আসলে গরমের যে অবস্থা তাতে করে সাধারণ মানুষের খেটে মানুষের আসলে মানে খুব একটা বাজে অবস্থা চলছে গরম কখনো বাড়ছে কখনো কমছে কখনো আকাশ মেঘলা এই অবস্থার মধ্যে দিয়েই নড়াইলের যে তাপমাত্রা চলছে তাতে করে মানুষের খুব একটা দুরবস্থা চলছে আসলে ধন্যবাদ তাপপ্রভের খবর জানাতে সিলেট এবং নয়েল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুইজন সহকর্মী